চীনা মানচিত্রগুলো থেকে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের নাম মুছে দেওয়া হয়েছে। ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে চীনের কয়েকটি কোম্পানির মানচিত্রে এমনটি দেখা গেছে। 30 অক্টোবর মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে সামনে আসে এমন চাঞ্চল্যকর বিষয়। সেই প্রতিবেদনের বরাতে জানা যায়, চীনের কোম্পানি বাইদুর ডিজিটাল মানচিত্রে ইসরায়েলের ভূখণ্ড দেখালেও উল্লেখ করা হয়নি ইসরায়েলের নাম। এদিকে আলিবাবার মানচিত্রে লুক্সেমবার্গের মতো ছোট দেশের নাম উল্লেখ থাকলেও ইসরায়েলের নাম দেখা যায়নি। মানচিত্রে ইসরায়েলকে নিশ্চিহ্ন করার বিষয়টি লক্ষ্য করেছেন চীনের অনেক ইন্টারনেট ব্যবহারকারীও। ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদন প্রকাশ করার পরও মানচিত্রের অনলাইন সংস্করণটি একই রকম আছে। চীনের ভেতরেও এ ব্যাপারটি নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। যদিও বিষয়টি নিয়ে চীনা কোম্পানি বাইদু বা আলিবাবার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। এর আগে গেল 7 অক্টোবর ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ দেশটির বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস। সেদিন বুলডোজার দিয়ে সীমান্ত বেষ্টনী গুড়িয়ে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে শত শত প্রশিক্ষিত হামাস যোদ্ধা। বছরের পর বছর নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিশোধ নিতে ইহুদি নাগরিক ও সেনাদের ওপর হামলা চালায় হামাসের যোদ্ধারা। শুধু হামলাতেই ক্ষান্ত হয়নি হামাস যোদ্ধারা। ফেরার পথে ইসরায়েল থেকে তুলে নিয়ে আসে ইসরায়েলের সেনা সদস্য, দৈত্য নাগরিকধারী বেসামরিক সহ মোট 212 জনকে। যদিও মানবিকতার দৃষ্টিকোণ থেকে বেশ কয়েকজন নারী ও শিশুকে মুক্তি দিয়েছে হামাসের যোদ্ধারা, এ ঘটনার পর থেকেই গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে বিচ্ছিন্ন করে দেওয়া হয় গাজার বিদ্যুৎ ও পানির সংযোগ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের বিমান বাহিনীর হামলায় 7 অক্টোবরের পর থেকে এ পর্যন্ত উপত্যকায় নিহত হয়েছেন 8,000-এরও বেশি মানুষ, এবং এই নিহতদের 40% শিশু এবং অপ্রাপ্তবয়স্ক। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন 1,400 জনের কিছু বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। উল্লেখ্য, চলমান হামাস ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই দুই পক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে চীন সরকার। দেশটির মধ্যপ্রাচ্য বিষয়ক দূত ঝাইজুন সম্প্রতি বলেছেন, চীন চায় মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধ হোক এবং উভয় পক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করুক। এ লক্ষ্যে চীন মিশরের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় রক্ষা করে চলেছে, এবং চীন মনে করে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের মানবিক সহায়তা প্রদানের ব্যাপারটিকে এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত।